কাজে যোগ দিয়ে পশ্চিম বর্ধমানের আসানসোলে নিজের ভাড়া বাড়িতে ফিরলেন মোনালিসা দাস। সোমবার বিকেলে তিনি আসানসোলে নিজের ভাড়া বাড়িতে আসতে দেখা গেছে তাকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে জানতে চাওয়া হয় শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে তার নাম সামনে আনছেন বিভিন্ন রাজনৈতিক দল। এই প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন সৎ শিক্ষক এবং শিক্ষক পরিবার থেকে তিনি এসেছেন। যারা অভিযোগ করছেন এই বিষয়ে তারা বলতে পারবেন। আমি কাজ থেকে অব্যাহতি চেয়েছিলাম, সেই জন্যই সম্ভবত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে সকল অভিযোগগুলো করছে সেটা কি মনে করছেন? ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন, অবান্তর যারা করছে তারা বলতে পারবে। এই বিষয়ের সঙ্গে আমি কোনো মতে যুক্ত নই। আমি একজন সৎ শিক্ষক, শিক্ষক পরিবারের সৎ সন্তান, আমি সেইটুকুই জানি। বাকিরা যারা বলছেন তারা বলতে পারবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। কাজে যোগ দিয়ে পশ্চিম বর্ধমানের আসানসোলে নিজের ভাড়া বাড়িতে ফিরলেন মোনালিসা দাস। সোমবার বিকেলে তিনি আসানসোলে নিজের ভাড়া বাড়িতে আসতে দেখা গেছে তাকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে জানতে চাওয়া হয় শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে তার নাম সামনে আনছেন বিভিন্ন রাজনৈতিক দল। এই প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন সৎ শিক্ষক এবং শিক্ষক পরিবার থেকে তিনি এসেছেন। যারা অভিযোগ করছেন এই বিষয়ে তারা বলতে পারবেন। কিছু বলতে পারবো না। আমি ওই সময় অসুস্থ ছিলাম, আমার সেমিনারে নাম ছিল, আমি সেমিনারে আমার থাকার কথা ছিল, কিন্তু আমি অসুস্থ থাকায় আমি কাজ থেকে অব্যাহতি চেয়েছিলাম, সেই জন্যই সম্ভবত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে সকল অভিযোগগুলো করছে সেটা কি মনে করছেন? ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন, অবান্তর যারা করছে তারা বলতে পারবে। এই বিষয়ের সঙ্গে আমি কোনো মতে যুক্ত নই। আমি একজন সৎ শিক্ষক, শিক্ষক পরিবারের সৎ সন্তান, আমি সেইটুকুই জানি। বাকিরা যারা বলছেন তারা বলতে পারবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।